দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো শীতকালে আলু ফুলকপি দিয়ে বেগুন, সাথে থাকবে বেগুন ভাজা, সুস্বাদু খিচুড়ি চিনি গুঁড়া চাল দিয়ে তৈরি। দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটা। এখানে নিয়েছি একটা ফুলকপি, সাথে দুইটা আলু। এই ফুলকপিটাকে এখন আমি ভেজে নেব। এবার আমি সবজিগুলো ছেড়ে দিচ্ছি। এবার ফুলকপি আলুটাকে আমি হালকা গরম করে ভেজে নেব। ফুলকপিটা এটা দেখে কিছু আলু আগে থেকে আমি ভেজে রেখেছিলাম, এসব আমি খিচুড়ির ভিতরে দিয়ে দেব। এবার ওই পেড়ের ভিতর দিয়ে দেব পাঁচফোড়ন, কয়েকটা কাঁচা মরিচ। এখানে আমি 600 গ্রামের মতো চিনি গুঁড়া চাল আর 300 গ্রামের মতো মুগ ডাল রেখেছি। এই দুইটাও প্রথমে একসাথে ধুয়ে আমি ভেজে নেব ফোড়নের সাথে। এবার এই ধুয়ে নেওয়া চালটা এখন আমি ফোড়নে দিয়ে ভাজব, ফোড়নে ভেজে রাখা তেলের ভিতর ভাজব। অল্প কিছু সময় আমি একটু ভেজে নেব হালকা। প্রথমে দেব টেস্ট অনুযায়ী লবণ। লবণটা দেওয়া হয়েছে। এবার দেব হলুদ গুঁড়া। এক চামচের মতো লবণ 2 চামচের মতো দিয়েছি। শুকনো মরিচ গুঁড়া 2 চামচের মতো দিলাম। জিরার গুঁড়া 1 চামচের মতো দিচ্ছি। গরম মশলার গুঁড়া 1/2 চামচের মতো। এখন এই সব উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। চাল তোমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এর ভিতর গরম জল দেব। জলটা দিয়ে দিচ্ছি। চালের ডবল পরিমাণ দিতে হবে জলটা। আমি আরেকবার দিচ্ছি। যে পাত্রে চাল রেখেছিলাম সেই পাত্রেরই 2 বার ভরে আমি জলটা দিয়েছি। এবার মিশিয়ে আর একটু ভালোভাবে একটু নাড়িয়ে দিলাম। এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি একটু চেক করে দেখি কি অবস্থা হলো। তো আমার চালটা হাফ সিদ্ধ হয়েছে। তো এই পর্যায়ে আমি ভেজে রাখা যে ফুলকপি আলু ছিল সেইগুলো এখন দিয়ে দেব। খিচুড়ির এই পর্যায়ে দিতে হবে ভেজে রাখা সেই আলু ফুলকপিগুলা। ভেজে রাখা আলু এখন সবজিগুলো খিচুড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে।
আলুটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম, ফুলকপিটাও খুব ভালো ভেজে নিয়েছিলাম। তো এইগুলো অলরেডি হাফ মতো কুক হয়েই আছে, তো আর বাকিটা আমার এই এরকমই একটু বাদে আমার খিচুড়িটা তৈরি হয়ে যাবে, তবে একটু ভাপে থাকলে পুরোটাই কমপ্লিট হয়ে যাবে, আর বেশি গলে গেলে সবজি ভালো লাগে না। এবার উপর থেকে দিয়ে দেব এক চামচের মতো ভাজা মশলা, দিয়ে দেব এক চামচ ঘি, এবার খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এই ভাজা মশলা ঘিটা। সব উপকরণ একে একে আমি বেগুনের উপর দিয়ে দেব। প্রথমে লবণ দিচ্ছি, এবার হলুদ দিচ্ছি, এবার শুকনা মরিচের গুঁড়া, এবার জিরার গুঁড়া, এবং লাস্টে গরম মশলার গুঁড়া। এই সব উপকরণ এখন খুব ভালোভাবে বেগুনের সাথে মেখে নেব। এবার বেগুনটাকে আমি তেলের ভিতর ছাড়ছি, এখন আমি হাই ফ্লেমে বেগুনগুলাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। বেগুনটার আমার একপাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দেব অপর পাশটা। বেগুনটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, এই চাপ দিলে বসে যাচ্ছে, তার মানে বেগুনটা আমার হয়ে গিয়েছে। এখন আমি বেগুনটাকে তুলে নেব। সব বেগুনগুলো আমি তুলে নিয়েছি, এখন এরপরে দেব মশলা। একটু ভেজে নেওয়া বেগুনের উপরে দেব ভেজে নেওয়া কাঁচা মরিচ, এবার দেব একটু ভাজা মশলা উপর থেকে, অল্প অল্প করে, খুব একটা বেশি হবে না, হালকা ভাজা মশলাটা হবে, উপর থেকে একটু ছিটিয়ে দিলাম। এবার দেব বেগুনের পরে ঘি, এভাবে করে তৈরি করে নিলাম ক্রিস্পি, অনেক সুন্দর খিচুড়িটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি সার্ভিং প্লেটে তুলে নেব। তো দর্শক ফ্রেন্ড, তৈরি করে নিলাম আলু ফুলকপি, শীতকালে আলু ফুলকপি দিয়ে সুস্বাদু চিনি গুঁড়া চাল দিয়ে তৈরি এই খিচুড়ি। কেমন লাগলো আমার রেসিপি? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সকলে খুব ভালো থাকবেন, দেখা হবে আমার নেক্সট ভিডিওর সাথে। আজ এই পর্যন্ত, বাই।